প্রতিটা ঢের পানিতেই উপর দিয়ে গেছে। বোর্ডের ভিতরে কোনো খাওয়া দাওয়া ছিল না। বাংলাদেশ থেকে আসছি দুবাই, আমরা ছিলাম কাঠের বোট, সারা রাত বিচ ছিলাম, সেই যেমন আবার মা ফেরাতে তারা খাইতেছিলাম। কেমনে ইতালি পর্যন্ত গেলেন, এই পর্যন্ত মোট কত খরচ হলো তাহলে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শফিকুল খান ফ্রম ইতালি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ শফিকুল দ্য বেস্ট। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। অনেক ভাই বন্ধুরা আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া লিবিয়া দিয়ে যদি আসি তাহলে কেমন হবে, প্রসেসটা কি যদি একটু বলে দিতেন। তো এই ধরনের অনেক কোয়েশ্চেন কিন্তু আমার কাছে এসেছে, তাই এক ভাইকে ফর্চুনেটলি পেয়ে গেছি যিনি লিবিয়া দিয়ে এসছেন, অনেক স্ট্রাগল করে এসছেন। তো আজকের ভিডিওতে লিবিয়া দিয়ে আসলে আসলে কত টাকা লাগতে পারে, কত সময় লাগতে পারে, প্রসেসটা কি, সব কিছু জানতে পারবেন। সো আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। ইউরোপের যে কোনো দেশে সেটেল হওয়া বা স্থায়ীভাবে থাকা কিন্তু অনেকের কাছে স্বপ্ন। সেই স্বপ্ন সার্থক করতে অনেকেই কিন্তু বিভিন্নভাবে ইউরোপের যে কোনো দেশে আসার চেষ্টা করেন, কেউ বৈধভাবে চেষ্টা করেন, কেউ অবৈধভাবে চেষ্টা করেন। সো আমার পাশে যে দুজনকে দেখতে পাচ্ছেন, একজন হচ্ছে শোয়েব আর একজন হচ্ছে ভাই নামটা সোহেল ভাই, সোহেব ভাই, সোহেল ভাই। সোহেব এসছে ক্রোয়েশিয়া দিয়ে ইতালিতে, সোহেল ভাই এসছে লিবিয়া দিয়ে। সো আজকের ভিডিওতে আমরা সোহেল ভাইয়ের লিবিয়া দিয়ে, বাংলাদেশ থেকে লিবিয়া, লিবিয়া দিয়ে ইতালি তিনি কী করে আসছেন, কীভাবে আসছেন এটা জানবো। সো চলুন আমরা সোহেল ভাইয়ের কাছে চলে যাই। সো প্রথমে সোহেল ভাই হচ্ছে আপনার বাংলাদেশে বাড়ি কোথায় একটু বলবেন একটু। আসসালামু আলাইকুম, আমাদের জেলা গোপালগঞ্জ, থানা মুর্শিদপুর, গ্রাম গোহালা, মনিরকান্দি। আচ্ছা মনিরকান্দি। আপনার নাম হচ্ছে? মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা। আচ্ছা এখন হচ্ছে আপনি শুরু থেকে বলবেন, বাংলাদেশ থেকে ইতালি এই পর্যন্ত, হ্যাঁ মানে কোন কোন প্রসেসে কোন কোন দেশ হয়ে কিভাবে আসছেন? বাংলাদেশ থেকে আসছি দুবাই, দুবাই থেকে নিছিল চিড়িয়া, চিড়িয়া থেকে নিছিল বেঙ্গাজি, বেঙ্গাজি থেকে গাড়িতে করে নেয় একদিন দেড় দিন লাগে, সেখান থেকে নেয় তিরুপলি, তিরুপলি থেকে রিসিভ করে রাখে, রিসিভ করে রাখার পরে আপনি যখন সময় হয় তাদের তখন গেম করে নেয়, গেম করে রাখে অনেক দিন রাখে, তারপরে যখন তাদের সময় হয় তারা তখন গেম দিয়ে দেয়। আচ্ছা আমি এখানে থামাই একটু, এখন এই যে প্রসেসগুলা এগুলো কি কোনো দালালের মাধ্যমে আপনি করেছেন নাকি মানে কিভাবে, এটা একটু জানতে হবে। হ্যাঁ দালালের মাধ্যমে, দেশ থেকে দেশের একজন দালাল থাকে, লিবিয়ান থাকে। আচ্ছা দালালের মাধ্যমে আপনি এই যাবতীয় যে কাজগুলো প্রসেসগুলো সেগুলো সম্পূর্ণ করেন আর কি। হ্যাঁ। আচ্ছা এখন এই যে লিবিয়া পর্যন্ত যেতে, আপনার লিবিয়া পর্যন্ত যেতে টোটাল কত কস্ট মানে খরচ হয়েছিল বাংলাদেশ থেকে লিবিয়া, এবং কত দিন লেগেছিল? বাংলাদেশ থেকে লিবিয়া আপনার 2.5 মাস লাগছিল। খরচটা হচ্ছে কত হয়েছিল, আপনাদের কন্ট্যাক্ট কত ছিল? কন্ট্যাক্ট বডি কন্ট্যাক্ট ছিল 10 লাখ টাকা, এর ভিতরে যদি ধরা খাই তারপরে তার একবার ছাড়াইয়ে গেম দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা এই যে আপনি বারবার বলতেছেন যে গেম, এই গেমটা আসলে কি একটু বলবেন, অনেকে কিন্তু জানে না গেমটা কি। গেমটা বললে একবার জীবনের ইতিহাস, গেম অনেকটাই, গেমে ওঠার পরে অনেকটা ভাবছি জি জিভাবে যায়, কিন্তু অনেকজনরা দেখছি, আমরা নেটে দেখছি হাওয়ার বোটে যায়, কিন্তু আমরা ওরকম হাওয়ার বোট ছিল না, আমরা ছিলাম কাঠের বোট। আমাদের যে ক্যাম্প ছিল 12টা ক্যাম্প ছিল, ক্যাম্পের ভিতরেই দেখছি আমরা বোট বানাইতে আছে কাঠ দিয়ে, রং করতো সবসময় দেখতাম। লাস্ট পর্যন্ত একদিন রাত্রে দিল যে তোমাদের গেম দিবে, যাই হোক গেম দেবে, অনেকটা খুশি হয়ে গেছি, গেম দিবে। তারপরে সাগর পার নিল, সাগর পার নিয়ে একটা ভাঙা ঘর ছিল, সেই ঘরের ভিতরে নিয়ে 3-4 ঘন্টা রাখলো, রাখার পরে ভোট আনছে, ভোট আনার পরে নদীতে নামাইলো, নদীতে নামার পরে আশেপাশে দেখলো কোনো লোকজন আছে নাকি, তারপর আস্তে আস্তে লাইন ধরে তেলের ড্রাম আছে, এক একজন তেলের ড্রাম দিয়ে দিল, 20-25টা করে ড্রাম থাকে, 20 লিটারে করে 25 লিটারে করে, সেগুলো এক একজন নিয়েও আগে গেল। তারপরে সবাই আর কিভাবে লাইন ধরে যায়, তারপর লাইন ধরে যাওয়ার পরে সাগর পারে যে এক একজন করে উঠায়, উঠাইয়া এরকম ভাবে বসায়, নিচে চাপার কোনো জায়গা না, এটা শুয়ে ফেলানোর জায়গা নাই, এরকম ভাবে বসায়। যাই হোক অনেক লাস্টে উঠছি, তো লাস্টে উঠার সময় আর কি জায়গা পাইনি তেমন, তখন একবার যে বোর্ডের মাথায় ছিলাম ওখানে বসছিলাম, জল নিজ দিয়ে কথা বলতো তার পাশে বসছি, সে বলে এই জায়গা বসো, যাই হোক বসলাম, সাগর পারে যাই স্টার্ট দিয়ে ছাড়লো, ছাড়ার পরে দেখি অনেকটা ঢেউ ছিল,
প্রতিটা ঢের পানিতেই উপর দিয়ে গেছে, বোটে অনেক পানি হয়েছিল, যাই অনেক সময় ওরে পানিও সবাই বোতল কাইটে, পানির বোতল কাইটে অনেক সময় পানি ফেলাইছে। সারা রাতে ভিজছিলাম, সকালে যাই যখন ভোর রাত হলো তখন দেখি আকাশে একটা ডোরন ভাসছিল, তখন বুঝতেই যেমন আবার মা ফেরাতে ধরা খাইতেছিলাম। তখন যাই আল্লাহাক ডোরনটা ওদিক দিয়ে ঘুরাই দিল, যাই ভোর হইলো পরে সামনে আগাইলাম, আগার আগাইতে আগাইতে একটু সাগরটা একটু নিরিবিলি পাইছিলাম, একটা আগাইছি তখন মাফিয়া হাইতাম ফোন দিল যে তোমরা কত দূর আছো। কে ফোন দিছে? হাইতাম। হাইতামটা কি? হাইতাম হলো লিবিয়ান টাই মাফিয়া। মাফিয়া? আচ্ছা আচ্ছা। ও গেম সারে? ও গেম সারে। আচ্ছা ওকে। আর একটা সাইট আছে এদিক দিয়ে, ও গেম সারে। আমরা বলে হাইতাম মাফিয়া, ও ফোন দিছিল। তখন আমাকে যে ড্রাইভার ছিল বোর্ড যে চালাইতো তার একটা ভালো ছিল, সে একটু চালাই করে বলছে যে আমরা 100 কিলো আছি, তখন আমরা 200 কিলো প্রায় পার হয়ে গেছি। তখন যাই হোক পারো কিছুক্ষণ চালানোর পরে পিছন দিয়ে দেখি যে হাইতাম বোর্ড ছাড়ছিল একটা আমাদের ধরার জন্য। যাই হোক সে ড্রাইভারটা গেছিল দিয়ে অনেকটা ভালো সোজা মতো চালাই গেছিল, জায়গা মধ্যে ধরতে পারে নাই, অনেকটা আগায় গেছে পরে ধরতে পারে নাই, আবার সামনে আগাইলে আবার দেখি বড় একটা ডোরন, সেই ডোরন দেখে অনেকটা সবাই এগিয়ে গেছিলাম। এটা অনেক বড় ছিল ডোরনটা। আচ্ছা তখনও দেখলাম যাই হোক সেটাও সমস্যা হয় নাই। ওইভাবে যাইতেছি যাইতেছি আবার প্রায় সন্ধ্যায় আসছে, তখন কোনো বোর্ডের ভিতরে কোনো খাওয়া দাওয়া ছিল না, খাবার দিচ্ছিল কিন্তু তখন কোনো খাওয়া দাওয়ার কোনো ছিল না, কারণ লিবিয়ান যে তেল, তেলগুলো অনেকটা খারাপ ছিল, অনেকটা গন্ধ। আচ্ছা আচ্ছা। ওই তেলের নিশ্চয় একবার নিলে মনে হয় সবাই খাওয়া দাওয়া করা যায় না, ইচ্ছা করে না আর কি। আচ্ছা তারপর অনেকজনই সাইড দিয়ে বমি করতেছিল, কারণ তেলের গন্ধ অনেক ভালো লাগে, বমি করতেছিল। পরে যাইতেছি সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আস্তে আস্তে আগাইতে আসি, কারণ ঢেউ যদি আমরা বোটটা যদি আউড়ে করে দিই তাহলে বোটটা বাড়ি খেয়ে ভেঙে যাবে, হাতে তলাই যাবে, এরকম ছিল। একবার আস্তে আস্তে ড্রাইভার চালাইতেছিল, তখন দেখলাম যে বড় একটা ডোরন আইছে, ওইটা হয়তো ইতালিয়ান ডোরন ছিল, আমরা বুঝতে পারি না ইতালিয়ান ডোরন ছিল। যাই হোক আসতে কয়েকবার আমাদের সাইড দিয়ে ঘুরলে দিছে, দেখতেছে আমাদের কি পজিশন আছি, আমরা ঘুরলে দেওয়ার পর ইতালির দিক যাইতে আসি, কিন্তু আমরা ওইভাবে বুঝি নাই যে দিকে যাইতে বলতে আসে। যাই হোক আরো পরে আসে আমরা আরো ওই জায়গায় আসতে, বোটটা আস্তে আস্তে ইঞ্জিন চালাইতে আসছিল, পরে দেখি আবার ওই ডোরনটা আসছিল, আসার পরে দেখি যে আবার কয়েকবার ঘুরলে দিয়ে ইতালির দিকে দেখাইতে আসে, মানে ড্রাইভার কইতেছে যে ইতালিয়ান বোর ওই ড্রোন, তোমরা চিন্তা করো না ইতালিয়ান ড্রোন, আমাদের ইতালির দিকে যাইতে বলতেছে, কারণ অনেক ঢেউ ছিল আমরা আগাইতে পারতেছিলাম না, তাই জন্য আমরা ওখানে আস্তে আস্তে বোটটা সোজা করে আস্তে আস্তে কোনো রকম ইঞ্জিন চালু করে রাখছে যে তারা শিপ নিয়ে আসে নাকি আমাদের রিসিভ করতে। যাই হোক প্রায় 3 ঘন্টা হয়ে গেছে কোনো শিপ আসতেছে না, আমরা টাগাইছি, আগানোর পরে দেখলাম যে ছোট একটা শিপ আসতেছে, সেই শিপটা আসতেছে, দেখছি যে আসতেছে কাছে, তারপরও আস্তে আস্তে 1 ঘন্টা লেগে গেছিল। আচ্ছা 1 ঘন্টা লাগার পরও পরে আমাদের কাছে আসলো, আসার পরে তো সবাই খুশি হয়ে গেছে, যাই খুশি হয়ে গেছে, ওঠার জন্য সবাই পাগল হয়ে গেছে, তারা বলতেছে একজন একজন করে, মানে সেই বোর্ডটা অনেক উঁচু ছিল, মানে একা ওঠা কোনো সম্ভব ছিল না, তারা যখন হাত বাড়াই দিত তখন উঠতাম, মানে রশি দিত, কারণ যেভাবে আমরা বসেছিলাম দাঁড়াইলে শরীর মানে কাঁপতো অনেকটা, এইভাবে কাঁপতো, কারণ শরীরে কোনো ছিল না, মানে একটা যে এনার্জি ছিল এনার্জিটা ছিল না, একটা দিন পুরো বসা ছিল, 24 ঘন্টা বসা ছিলাম। যাই হোক পরে সব হাত দিয়ে টাইনে টাইনে উপরে উঠেছিল, যাই উপরে উঠে সবাই একটু সাইড দিয়ে কেউ দাঁড়াইলো বসলো, সবাই চোখে মুখে একটা শান্তির ভিতরে, বেশি সুখ পেলে কান্না আসে অবশ্যই, তখন সবাই কানতেছিল। যাই হোক সেই ভরে গেলাম, যাই ল্যাম্পাদোসা নামাইলো, নামানোর পরে শহরের নাম কি? ল্যাম্পাদোসা। এটা ইতালির শহর একটি, এটা সাগরের পাশে, মানে যারা যারা লিবিয়া দিয়ে যায় তারা ওই শহরে ল্যাম্পাদোসা, সিসিলিয়া। আপনারা যে বোটে উঠছিলেন, মানে গেম দিলেন আর কি যে বোটের মাধ্যমে, ওই বোটে কতজন ছিল আনুমানিক? 120 জন প্লাস। আচ্ছা এখন লিবিয়া থেকে যখন আপনারা নৌকায় উঠলেন তারপর ইতালি পর্যন্ত পৌঁছাতে কত সময় লাগছে? 24 ঘন্টা লাগছে। 24 ঘন্টা? হুম 24 ঘন্টাই লাগে, ওরকমই লাগে। হুম ওরকমই আপনার যে ইয়ে আছে কম্পাস আছে ওই অনুযায়ী যদি যান
ওরকম টাইমই লাগে। আর যদি কেউ কম্পাস যদি ঘুরে ফেরায় ফেলায় তাই লাভ নেই, দেখা গেলো 2 দিনও লাগে, অনেক সময় তেল শেষ হয়ে গেল, ওই সাগর দিয়ে ভাসতে হবে। আচ্ছা আচ্ছা, এখন এর মধ্যে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা ছিল? খাওয়া দাওয়া শুনলে খাবার দিয়ে দেয়, ছোট একটা পানি দেয়, কিছু রুটি দেয়, এগুলাই। আচ্ছা, এখন তাহলে হচ্ছে যেটা বুঝলাম ব্যাপারটা অতটা ইজি না, বেশ কঠিন এবং রিস্কি। এখন এই যে আপনার যে গেম দিচ্ছেন, গেম দিয়ে ইতালি পর্যন্ত গেলেন, এই পর্যন্ত মোট কত খরচ হলো তাহলে? 10 লাখ টাকা কন্ট্রাক্ট ছিল, 10 লাখ টাকাই গেছে, আরো বেশি গেছে, নিজের খরচ গেছে। কত এটা টোটাল বলেন, কত টোটাল? তাও 11.5 লাখ টাকা, 11.5 লক্ষ টাকার মতো গেছে ইতালি পর্যন্ত পৌঁছাই। আচ্ছা, তাহলে এই হচ্ছে ইতালি যাওয়া পর্যন্ত আপনার গল্প। এখন আপনার এখন ফিলিংস কেমন? এখন আপনি ইতালি আসছেন, এখন আপনার আসলে কেমন বোধ হচ্ছে? এখন অনেকটা ভালো লাগতেছে, একটা স্বপ্ন ছিল ইউরোপে যাব, সবাই গেছে, আমার অনেক ইচ্ছা ছিল ইউরোপে যাব, ইনশাল্লাহ আল্লাহ পাক আনছে ইতালিতে। আচ্ছা, ধন্যবাদ। সো বন্ধুরা, দর্শক, ভিউয়ার্স, যারা এতক্ষণ সোহেল ভাইয়ের গল্পটি শুনেছেন, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। অনেকেই প্রশ্ন করেছিলেন যে লিবিয়া হয়ে কি করে ইতালি আসবেন, কিভাবে কি, কত কি খরচ হতে পারে, কেমন রিস্ক, এই বিষয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। উনি একদম ডিটেলস বলেছেন, সেজন্য ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। সো আমরা পরবর্তীতে তিনি ইতালি আসার পর কী কী প্রসেসের মধ্য দিয়ে গিয়েছেন, তার বিভিন্ন ডকুমেন্টস পেতে, তারপর কাজ করতে, মানে এখন তিনি কি করছেন, এই সব বিষয়ে আমরা পরের ভিডিওতে জানবো। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।